নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আজকে এমন একটা দিন, সামনের মাসে মনে হয় এদিন পুজো শুরু হয়ে গেছে অলরেডি, তো নবরাত্রি তো শুরু হয়েইছে। তো ব্যাপার হচ্ছে একটা অদ্ভুত রকমের প্রাকৃতিক অনুকূল পরিবেশ দুর্গাপুজোর সময় থাকে আমার সব থেকে, আমি বারবার বিভিন্ন অনুষ্ঠানে আমার এই 11.5-12 বছরের অভিজ্ঞতায় বলেছি, এখানে টিভিতে বলেছি যে দুর্গাপুজোর সময় স্বাভাবিকভাবেই মানুষের অনেক কিছু ভালো হয়। দেখবেন অত্যন্ত গরিব যে মানুষটা, এটা গরিবই তার দোষ নয়, অর্থ সে কম রোজগার করে এটা তার দোষ নয়, সেই লোকটা নতুন জামা কাপড় পরে, সেই লোকটা বাড়িতে ভালো ভালো রান্নাবান্না হয়, সেই লোকটা আনন্দ করে। তো সবার আনন্দের মুহূর্ত হচ্ছে দুর্গাপুজো, আর আসুন না আমরা সবাই এই দুর্গাপুজোতেই, মানে 2022, তার আগে তো আমরা মোটামুটিভাবে করোনা ফেজে দেখে এসেছি, স্তব্ধ হয়ে যাওয়া মানুষের জীবন, একেবারে শুনশান রাস্তাঘাট, তার থেকে তো আবার আমরা নর্মাল হয়েছি। একটু পুরনো দিনে তাকান, মনে হবে যেন সবটা একটি ইতিহাস। ঠিক সেরকম, ঠিক সেরকম আপনার জীবনে আজকের দিনে দাঁড়িয়ে আগে তাকালে যেন মনে হয় সেটা একটা ইতিহাস। জীবনকে আসুন সবাই মিলে পরিবর্তন করি। আপনি নিজে ভাবুন যে আপনি জীবনকে পরিবর্তন করতে পারবেন, আমি বিশ্বাস করি আপনি পরিবর্তন করতে পারবেন, পারবেন, পারবেন। বাধা আসবে, বিঘ্ন আসবে, আমার জীবনে এসেছে বাধা, এসছে বিঘ্ন, এসছে প্রভাবশালীরা দাপট দেখিয়েছে, আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, তার কারণ ঈশ্বরের আশীর্বাদ, আমার ধৈর্য আর আমার কমিটমেন্ট। তো ব্যাপার হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে আমরা সবাই সব কিছু করতে পারি, বাধা আসবে, বিপত্তি আসবে, প্রতিরোধ আসবে, সব কিছু কাটানো সম্ভব, কিন্তু আগে আপনাকে বলতে হবে ইয়েস আই ক্যান ডু, আমি পারি করতে। এবার হচ্ছে টেকনিক্যালিটির জায়গা, টেকনিক্যালিটিকে বোঝার জন্যে এই অনুষ্ঠানগুলো, এই জ্যোতিষ অনুষ্ঠান। যদি কেউ ভেবে নেন যে কোনো একজন জ্যোতিষের কাছে গেলে কাল আজকে রাতের বেলায় ওই প্যান্ডোরা বক্স নিয়ে কেউ চলে আসবে, কালকে সকালবেলা আপনি প্যান্ডোরা বক্স খুলে অনেক জিনিসপত্র পাবেন, সেটা নয়। এই জ্যোতিষ অনুষ্ঠান এরকম নয় যে রাতের বেলা জিঙ্গল বেল বাজবে আর ওই তুষার আবৃত কুমেরু বা সুমেরু থেকে আপনার ঝুলিতে এসে ক্রিসমাস যে ম্যান তিনি কিছু দিয়ে যাবেন, এরকমটাও নয়। আপনাকে একটা সঠিক নিয়মের মধ্যে একটা চলতে হবে, সিস্টেমেটিক ওয়েতে চলা, এবং সেখানে কী করলে ঠিক আর কী করলে ভুল এই নিয়ে আলোচনা করা। দেখুন, এমন একজন মানুষের সঙ্গে আমি থাকি এই সময় এই অনুষ্ঠানে, তিনি নিজে যৌবন উন্মাদনা, সবুজ, নতুন কিছু ভাবনা, আমি 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 বলতে চাই যে প্রোডাক্টিভ পার্ট অফ সোসাইটি, এই নিয়ে ওনার হচ্ছে ভাবনা চিন্তা। অর্থাৎ নতুন করে উৎপাদন করো, নতুন করে সৃষ্টি করো, নতুন করে নতুন বার্তা দাও, নতুন করে রচনা করো, নতুন জিনিসকে তুলে ধরো, ক্রিয়েটিভিটিকে সামনে আনো, যার মধ্যে আছে জিনিস তাকে সামনে আনো, তাকে সাপ্রেস করে রেখো না, নিজের ক্ষমতা প্রভাব দিয়ে সেটাকে চাপিয়ে রেখো না, যে নতুন তাকে সুযোগ দাও, নিজে আমি মরার আগে চেয়ার ছাড়বো না এরকম করো না। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমাকে চলতে হয় এবং চলতে হবে। কাজেই প্রত্যেকটি মানুষ যারা সংগ্রাম করছেন কোনো একটা জায়গায় বসবার জন্য, কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, ওটাই তাদের চেয়ার, কোনো একটা লক্ষ্যে এত টাকা আমি রোজগার করব, এই কাজটা আমি করব, এই স্বপ্নটা আমি পূরণ করব। আসুন আজকে আমরা বাস্তুর, আপনার যে বাস্তু যেখানে আপনি থাকেন, যে বাড়িতে আপনার বাস, সেই বাস্তুর আমরা কালারের কথা বলি। বিভিন্ন ঘর মানুষ রং করায়, অনেক টাকা খরচা করে রং করায়, আর এখন নতুন প্রযুক্তিতে নানান রকমভাবে কালার চয়েস করা যায়, সেই সুযোগ রয়েছে, আপনি যে কালারটা বলবেন পার্টিকুলার মিক্স ম্যাচ করে সেই কালারটা তৈরি করে যায়। একটা সময় এগুলো ছিল না, একটা সময় চুনকাম হতো, চুন রং হতো বাড়িতে, একবার হাত দিয়ে ঘষলে আপনার হাতের রং সাদা হয়ে যেত, হলুদ হয়ে যেত, সেগুলো নয়, পরিবর্তন হয়েছে। অর্থাৎ যখন আমি খরচা করব, আমি ভালোভাবে করি, আর রং কী ভাবে করবি করবো আমি, সেটা আমি সঠিক বাস্তু মতে করি, খারাপ হলে কী প্রভাব খারাপ হয় আর ভালো হলে কী ভালো হয়, এই নিয়ে আমাদের সঙ্গে আমার অত্যন্ত প্রিয় মানুষ সুদীপদা আলোচনা করবেন। আমি বলছিলাম যে সুদীপদা হচ্ছে যৌবন উন্মাদনায় সম্পূর্ণভাবে উদ্দীপ্ত একটা মানুষ। সুদীপদা হচ্ছে একটা শতদলের মতো, মানে পদ্মের মতো, ইট হ্যাজ 100 পেটালস, 100টা পাপড়ি, 100 রকম জ্ঞান, তার সমাহার, তার সন্নিবেশ, তার বহিঃপ্রকাশ। ওনার বাইরে বাইরে ভাষণ যখন উনি দেন ভারতবর্ষের বিভিন্ন স্টেট, তার বাইরে অনেক জায়গায়, মানুষ অবাক হয়ে শোনেন, অদ্ভুত, মানে নিষ্পলক দৃষ্টিতে মানুষ তাকিয়ে থাকেন যে কী করে সম্ভব।
আসুন পরিচয় করে দিই আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সুদীপদা, যিনি আজকেও একই রকমভাবে অর্থাৎ আমার সুদীপদা আপনাদের সুদীপানন্দ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। সবথেকে বড় কথা যে জ্যোতিষ জয় করেননি উনি, জ্যোতিষ জয় করার আগে উনি মানুষের হৃদয় জয় করেছেন। মানুষের হৃদয় জয় করলে তবেই জ্যোতিষ জয় করা যায়, আর জ্যোতিষ জয় করলে আপনাকে জয় করা যায়। আপনাকে জয় করতে পারলেই তো তবে আপনার উন্নতি হবে, তাহলে কী করে হবে? সম্ভব? মানুষ যদি বিশ্বাস জয় না করে যে উন্নতি সম্ভব, কখনো কোনোদিন সম্ভব নয়। আসুন পরিচয় করে সুদীপদার সঙ্গে। খুব ভালো কথা, এত সুন্দর মানে বক্তব্য কম শোনা যায়। এটা দেবাশিসদা বলেই সম্ভব যে একটা ক্ষুদ্র মানুষকে, আমার মতো ক্ষুদ্র মানুষকে এতটা কমপ্লিমেন্ট, এতটা ভালো বলা। নিজেকে আমি আমি এটা কথা বলি মাঝখানে, যে নিজেকে ক্ষুদ্র মনে করে, দেখবেন একটা বাংলা কথা আছে হম্বি তুম্বি। আপনি অফিসে আপনার আশেপাশে অনেক দেখবেন হম্বা তম্বা লোক ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু মানুষ নয় সুদীপদা। এই যে আপনি অনলাইন মানে আপনি লাইভে এতগুলো মানুষের সামনে নিজেকে ক্ষুদ্র বললেন না, এটাই আপনার মহত্ত্ব, এটাই আপনার শ্রেষ্ঠত্ব। রবীন্দ্রনাথ একদম শেষ জীবনে তার বলেছিলেন এ মহাবিশ্বের কতটুকু, এ মহাবিশ্বের আমি কতটুকু জানি, তাই না? তিনিই বলেছেন। তারপরে আমি আমি মনে করি জ্যোতিষটা হচ্ছে সমুদ্রের থেকেও গভীর, থেকে গভীর, আরও বেশি গভীর, যার জন্য এটাকে সমুদ্র তত্ত্ব বলা হয় জ্যোতিষকে। তা এখন সেখান থেকে নিউটন যে আমরা সমুদ্রের পাশে নুড়ি কোড়াচ্ছি, হ্যাঁ এটা যে কত বড় কথা। আমি বলি রূপ সনাতন, একটা আমাদের কবিতা ছিল রূপ সনাতন, তা সেখানে বলা মানে রূপ বা সনাতন, কেউ আমার ঠিক মাথায় আসছে না, রূপ বা সনাতন কেউ একজন বলেছিলেন, তার গুরু সম্বন্ধে বলেছিলেন, গুরুদের সম্বন্ধে, পেয়েছি যাদের জ্ঞান সাগরের শুধু এক অঞ্জলি, পেয়েছি যাদের জ্ঞান সাগরের শুধু এক অঞ্জলি, অঞ্জলি মানে হাতের, হ্যাঁ জাস্ট অঞ্জলি। এত আমিও নিজেকে মনে করি যে এত জ্যোতিষ জগতের এত বড় এত সাবজেক্ট, এত বড় সাবজেক্ট, এত গভীরতম সাবজেক্টের আমি একটা অঞ্জলি মাত্র হয়তো তুলতে পেরেছি। আমার এখন অনেক তুলছি, তুলে যাচ্ছি, তুলতে হবে, তবে এটা জানি যতটুকু করি বা যতটুকু চলছি সেটা সম্পূর্ণ শাস্ত্রসম্মত, গুরুদের পথ দেখানো, সততার সঙ্গে বুকের উপর হাত রেখে একটু বলতে পারি যে সততার সঙ্গে চলার চেষ্টা করি 100%। এবং তার সঙ্গে আর একটা যেটা, জ্যোতিষটাকে মেনটেন করি এবং ঠিক বাস্তববাদিতার সঙ্গে, অর্থাৎ জ্যোতিষ বিদ্যাটা বলাই আছে যুগ কাল সময়, যুগ কাল সময় স্থান কাল পাত্র, এই সমস্তকে দেশ কাল, এই সমস্তকে দেশ কাল বিভাগ সমস্তকে দেখে কিন্তু বাস্তববাদিতার সঙ্গে জ্যোতিষকে সামনে রাখতে হবে যুগ অনুযায়ী। তবে তবে আপনার তবে তবে আপনার বিনয় আমি দেখেছি, বিনয় আপনার এই নম্রতা, এই বিনয় এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। দেখুন আমাদের এই প্রোগ্রাম করছি, আমাদের তো দেখা যাচ্ছে এই আমাদের পেছনে অনেক টেকনিশিয়ানস আছেন যাদের বিনয় আমার মানে রিমার্কেবল, আমি এভার আই হ্যাভ সিন দ্য ফার্স্ট টাইম, এত বিনয়ী, এত মানে যে যত বেশি বিনয়ী হবে, ডাউন টু আর্থ হবে, সে মানুষের কাছে তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। অধ্যত্বের সুদীপদা কোনো জায়গা নেই যেটা আপনার ভিতরে এক চুল নেই, না ওটা করে আমি গর্ব করে বলতে পারি না। ঠিক দেখুন আসলে কি আমি মনে করি যে অহংকার, অহংকার পতনের মূল। অহংকার কিসের অহংকার বলুন? মানুষকে ভগবান পাঠিয়েছেন এই দুনিয়ায় কিছু কর্ম করতে, কাজ করতে, তা কাজ করতে এসেছি, কর্ম করতে এসেছি, ভালোর জন্য এসেছি, ভালোটুকু করে যাবো, ব্যাস, আর কিছুর অহংকার নেই। যেমনভাবে আসা তেমনভাবেই চলে যাওয়া দুনিয়া থেকে, এই হচ্ছে মূল কথা। তার জন্য অহংকার রেখে কোনো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে যে আজকে যেটা সাবজেক্ট, যে দেখুন কালার তো রং আমাদের জ্যোতিষশাস্ত্রে এতটা প্রয়োজন, জ্যোতিষ এবং আমাদের যে বাস্তু জ্যোতিষ যেটা, তা সেখানটা এতটা রঙের আমাদের এতটা চিন্তা ভাবনার প্রয়োজন আছে যে একটা কালারের ওপর ডিপেন্ড করে মানুষের মন, চিন্তাভাবনা, এমনকি মানুষের কর্মপদ্ধতি, মানুষের নেচার, মানুষের যে ইচ্ছে শক্তি, মানুষের যে ভালো লাগা, এনার্জি, উদ্দীপনা, এটা ঘরের কালারের ওপর অনেক ডিপেন্ড করে। আমি বারবার বলেছি যে পূর্ব দিকে, পূর্ব দিকের দেওয়ালে কোনো ব্ল্যাক কালারের সিনারি লাগাবেন না, পূর্ব দিকের দেওয়ালে কোনো দিন কোনো ব্ল্যাক কালারের সিনারি আটকাবেন না, বিশেষ করে পূর্ব দিকের দেওয়ালে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো পূর্ব দিকে না রাখাটা বেটার। অর্থাৎ 50% ব্ল্যাক, 50% হোয়াইট, বা 60% ব্ল্যাক, 40% হোয়াইট, বা 70% ব্ল্যাক বা 30% হোয়াইট, এইরকম যে ফটো বা কোনো ব্ল্যাকিশ আইটেম, খুব বেশি পরিমাণে ব্ল্যাক কালার আটকে আছে দেওয়ালের মধ্যে, পূর্ব দিকের দেওয়ালে, এটা একদম কিন্তু ভালো নয় সেই বাড়িটার। ন্যাচারালি আমি দেখেছি এনার্জি কমে যায়,
কারণ পূর্ব দিকটা হচ্ছে আমাদের উদ্দীপনা সতেজতার প্রতীক, পূর্ব দিক হচ্ছে সতেজতার প্রতীক। সেখানে গ্রিন সবসময় আমি বলেছি গ্রিনকে সবসময় প্রায়োরিটি দেবেন, গ্রিন। সেখানে যখনই আপনি ব্ল্যাক কালারকে নিয়ে যাবেন, জানবেন এনার্জি সেখানে কিন্তু অ্যাবজর্পশন হয়ে যায়, এবং আপনি যখনই সেই ঘরটায় প্রবেশ করবেন দেখবেন যেই ঘরের মধ্যে বেশি পরিমাণে পূর্ব দিকের দেওয়ালে ব্ল্যাক ব্ল্যাক কিছু টাঙানো আছে বা ব্ল্যাক পর্দা আছে, আপনি দেখবেন সেখানটা গিয়ে সেই ঘরটা আপনি খুব একটা কিন্তু স্বস্তি পাবেন না, এনার্জি পাবেন না, শক্তি পাবেন না, মনের উদ্দীপনা আসবে না, উত্তেজনা আসবে না, দেখবেন খুব খুব মিলিয়ে দেখবেন। কোনো ঘরের উত্তর দিকের দেওয়ালকে রেড করবেন না, লাল করবেন না, উত্তর দিকে বা দেওয়ালে রেড কিছু রাখবেন না, রেড পিঙ্ক রাখতে পারেন, লাইট পিঙ্ক রাখতে পারবেন, বাট যেটাকে রেড বলে টকটকে লাল জবা ফুলের মতো যে কালারটা, ওই কালারটাকে বিশেষ করে উত্তর দিকে রাখবেন না। উত্তর দিকে রাখলে কিন্তু জানবেন সেই বাড়িতে যেটা হয় প্রচণ্ড মাথা গরম হবে, সবার মধ্যে মাথা গরম হবে, ভীষণভাবে মাথা উদ্দীপ্ত থাকবে, এতটাই গরম হবে যে সেই গরম হওয়া থেকে বড় বড় ঝামেলা হয়ে যেতে পারে, বড় বড় অশান্তি হয়ে যেতে পারে। এবং উত্তর দিকটা হচ্ছে নীল, আমি এর আগের অনুষ্ঠানেও কোনো সময় বলেছিলাম যে উত্তর দিকটা হচ্ছে নীল এবং সাদাকে প্রায়োরিটি দেবেন, নীল আকাশি সাদা এই কালারগুলোকে সবসময় উত্তর দিকে প্রায়োরিটি দেবেন, রেড কালারকে রাখবেন না। আরেকটা হচ্ছে উত্তর দিকে আপনারা কোনো সময়ই আরেকটা কালার, সেটা হচ্ছে মেরুন কালার, ডার্ক মেরুন কালার খুব বেশি উত্তর দিকে ইউজ করবেন না। হয়ে গেল পশ্চিম দিক, এই পশ্চিম দিকটা কিন্তু এমন একটা দিক যেখানে সূর্য অস্ত যায়, পশ্চিম দিকে আপনারা খুব ভুল করেও গ্রিন বেশি করবেন না। আপনারা যদি গ্রিন, এই ঠিক গ্রিন কালারটা ঠিক অপোজিটের কালার অর্থাৎ পূর্ব দিকের কালার, আপনারা যদি পশ্চিম দিকের দেওয়ালকে গ্রিন করেন, গ্রিন কোনো বাড়ির একটা পুরো ঘরের দেওয়াল গ্রিন করা আছে পশ্চিম দিকে, আপনি সেই ঘরটা ঢুকে দেখবেন আপনার ঘুম আসতে চাইবে না রাতে, একদম গ্যারান্টেড। আমি লক্ষ্য করেছি জানেন, আমি একটা হোটেলে ছিলাম, কোনো একটা জায়গায় হোটেলে ছিলাম, তো আমার মোটামুটি ঘুম ঠিকঠাক হয়, এখন আমি দেখছি ঘুম কিছুতেই আসছে না, বলুন ঘুম কিছুতেই আসছে না, এইবার কী করবো, পড়াশুনো করেছি অনেক রাত, আড়াইটা অবধি পড়াশুনো, তিনটে অবধি পড়াশুনো করে তারপর দেখি ঘুম আসছে না কিছুতেই, কেন আসছে না, এবার দেখছি ভোর 4:30 সময় উঠে খুব ভালো করে তল্লাশি করছি, দেখছি পশ্চিম দিকের দেওয়ালটা পুরো গ্রিন। আমার তখনই মনে হয়েছে যে এই বাস্তুটায় যারাই ঘুমোবে তাদের ঘুম কম হবে, এবং গ্রিনটা অদ্ভুত টাইপের গ্রিন, টিয়া পাখির যে কালারটা মানে টিয়া গ্রিন, প্যারোট গ্রিন যেটা, তার থেকেও ডার্ক, আর একটু ডার্ক গ্রিন ওটা, আমি যখনই আমার ব্ল্যাকিশ টাইপের গ্রিন আর, হ্যাঁ পুরো ব্ল্যাকিশ না, পুরো টিয়া গ্রিন যেটা বুঝছেন মানে প্যারোট গ্রিন, ওই গ্রিনটা একদম মানে ভালো পরিমাণে গ্রিন, আর পুরো দেওয়ালটা ওটা করা, আমি এটা দেখেই আমার মনে হলো যে এই ঘরটা নেওয়াটা আমি যদি আগে জানতাম তাহলে ঘুমটা ভালো হতো, এই ঘরটা নেওয়াটা ভুল হয়েছে। যাই হোক, সারা রাত ভালো ঘুম হয়নি, তা এইগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি। দক্ষিণ দিকের দেওয়ালকে কোনোদিন চট করে ডার্ক নীল করবেন না, সাদা করবেন না, আকাশি করবেন না, এই তিনটে কালারকে দক্ষিণ দিকে অ্যাভয়েড করবেন। তাহলে বলবেন যে আমি কী কালার করব, যারা এক কালার করছেন, এক কালার দেখবেন, এখন অ্যান্টিক কালার বেরিয়েছে, বিভিন্ন রকমের অ্যান্টিক কালার যেগুলো মেশানো কালার বেরিয়েছে, ওই কালারগুলোতে যাবেন, নইলে বাস্তু অনুযায়ী যে কালারটা ভালো সেই কালারটাকে করবেন। দক্ষিণ দিকটাকে কিন্তু আমরা সবসময় পিঙ্ক কালার, রেড কালার এগুলোকে করতে পারি, দেখবেন ইটের যে কালার ওরকম কালার বা কমলা কালার এই কালারগুলোকে আমরা করতে পারি। পশ্চিম দিকটাকে আমরা লাইট ইয়েলোইস করতে পারি। এখন চারটে দেওয়ালকে তো চারটে রং করা সম্ভব নয়, কোনো বাড়িতে চারটে দেওয়ালকে চারটে রং করা সম্ভব নয়, তাহলে আমাদের কী করতে হবে, সেখানে কী ইউজ করতে হবে, এখানে মাল্টি কালারকে একটা কালার করা যায়, বিভিন্ন মাল্টি মানে বিভিন্ন কালারকে একত্রিত করে একটি কালার হয়, এগুলো দেখবেন এখন বিভিন্ন ক্যাটালগে পাওয়া যায়, সেই সব কালারকে একটু দেখাতে হয় বাস্তুবিদকে, দেখিয়ে নেবেন, সেটা আমাকে হোক বা অন্য কোনো বাস্তুবিদ, অনেক ভালো ভালো বাস্তুবিদ রয়েছেন, কারোকে দেখিয়ে নেবেন, নিশ্চিন্তে দেখিয়ে নেবেন, তাহলে আপনার যাদের কালার সম্বন্ধে খুব ভালো জ্ঞান রয়েছে একদম নিশ্চিন্তে দেখাবেন, দেখিয়ে সেই কালার করবেন, যেখানে একটি মোনো কালার একটি কালার বা বাই কালারে আপনি ঘরটাকে সাজাতে পারবেন, রং করবেন, এবং সেই কালারটা আপনার ঘরের পক্ষে খুব শুভকারী হবে, একটুকু হার্মফুল হবে না, ভীষণ শুভ হবে, এবং আপনার মনটাকে, আপনার স্বাস্থ্যকে, আপনার চিন্তাভাবনাকে, ঘুম ঘুম মানুষ যেটা খুব দরকার ঘুম দিনের শেষে, ভীষণ ভালো হবে, দেখবেন সেই কালারগুলোকে আপনারা ইউজ করার চেষ্টা করবেন, একটু দেখিয়ে নিলে কী হয় আপনার বাস্তুটাই ভালো থাকবে। আর যেগুলো করবেন না বললাম সেগুলো কিন্তু খুব মারাত্মক ব্যাপার,
সেগুলো যেমন পূব দিকে বললাম ব্ল্যাক কালার একদম করবেন না ভুল করেও, পূব দিকে বেগুনি কালার, ডার্ক বেগুনি কালার ভুল করেও করবেন না, এইগুলোকে অ্যাভয়েড করবেন। যেমন উত্তর দিকটাকে আমরা, উত্তর দিক কিন্তু ব্ল্যাক করা যায়, ব্লু করা যায়, হোয়াইট করা যায়, জানেন তো উত্তর দিক। হ্যাঁ, ব্ল্যাকটা হচ্ছে জলের আর একটা কালার, ব্ল্যাক আমরা ব্ল্যাকটাকে জলের একটা কালার ধরে, উত্তর দিকে হলে জল থাকাটা ভালো বলে। ইয়েস, উত্তর দিক হচ্ছে জলের দিক অ্যাকচুয়ালি। কেউ আছেন লাইনে? আচ্ছা, আমি নিয়ে তারপর বলছি আর অনেক কথা আছে। নিয়ে নি, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার, দেবাজ ভাইকে ভালোবাসা। নমস্কার দিদি ভাই, আপনার একটু প্রথম বলুন যে আমাদের প্রতি ভালোবাসা তো ডেফিনেটলি আপনার রয়েছে, আপনি একটু বলুন প্রোগ্রামটাকে কতটা ভালোবাসছেন। মানে আমি শুধু আমাদের দুজনকে বাদ দিয়ে যদি শুধু ওনার কথাবার্তা আমাদের সুদীপানন্দের যতগুলো প্রোগ্রাম হয় আমি অপেক্ষা করে বসে থাকি। কেন কেন? অনেকদিন, 10 বছর পরে আজকে পেলাম। বাবা, আরে বাবা, যতগুলো অনুষ্ঠান আপনি দেখতে থাকেন আর এতদিন পর আপনি দেখে, আরে ভাইয়ের তো কোনো তুলনা হয় না, সিটি ভিএনএ সেরা অ্যাঙ্কার। কে? আমি? হ্যাঁ, না না, আমি নগণ্য, আর অনেকের কাছে অত্যন্ত জঘন্য, আমি নিজে মনে করি নগণ্য। আমি দেখি সুদীপানন্দের কোনো তুলনা নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো। আপনি কতদিন পরে ফোন পেয়েছেন আজকে? আমি 10 বছর পরে। 10 বছর পরে? বাপরে বাপ, বাহ, খুব ভালো। আপনাদের এই যে কমিটমেন্ট না, একে নত জানু হয়ে শ্রদ্ধা করতে হয়। এই যে ফোনে না পেলেও কন্টিনিউ দেখতে থাকে, ধৈর্য একটা মানুষের জীবনে মাথায় রাখবেন, ধৈর্য ভীষণ ভাবে প্রয়োজন। ধৈর্য সবথেকে, ধৈর্য, পেশেন্স, পেশেন্স যদি থাকে তো আপনি ইউ ক্যান গেট এনিথিং, এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। হয়তো বিশ্বাস ছিল আমি পাবো, এই দেখুন আমি একদিন না একদিন পাবো, এই হচ্ছে পেশেন্স। দেখুন আপনি পেলেন, আজকে লাইভ অনুষ্ঠানে আপনি পেয়েছেন, লাইভ অনুষ্ঠানে আপনি কথা বলছেন, তাহলে আপনি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে ধৈর্য ধরলে মানুষ সবকিছু পেতে পারে। হ্যাঁ, সবকিছু। কেউ কেউ এক মাসে পায়, কেউ ছ মাসে পায়, কেউ এক বছরে পায়, কেউ দু বছরে পায়। আপনি দেখবেন যেটা খুব মন দিয়ে চাইবেন, আপনি সারা জীবন মারা গেলেন আপনি পেলেন না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনি খুব মন দিয়ে চাইছেন এবং ভাবছেন যে আমি এটা পেতে পারি। আমি আজকে যখন গণেশ পূজা করি ভাই দেবাশিস, তখন আমি গণেশকে বলেছিলাম যখন আজকে গণেশের পূজা করি, আচ্ছা বলি ঠাকুর আজকে তো লাইভ প্রোগ্রাম আছে আমি যেন পাই। মানুষের ভালোবাসাটাকে গণেশজি আপনাকে পাইয়ে দিয়েছেন, আপনি শুধু অ্যাজাম করুন, আপনি ভাবুন যে মানুষের ভালোবাসাটা কোন জায়গায়। আজকে গণেশ চতুর্থী এবং আজকের দিন আপনি গণেশ ঠাকুরকে বলেছিলেন সিদ্ধিদাতা গণেশ আপনার অনেক মঙ্গল করুন, অন্তত আমি এটুক চাই। এবার জ্যোতিষ বিচার উনি বলবেন, আমি তো জ্যোতিষী নই, আমি কিচ্ছু জানি না জ্যোতিষের। তোমার অ্যাঙ্কার ভাই যদি নাও পাই মন দিয়ে শুনি। থ্যাংক ইউ। মানে মানুষের নেগেটিভ দিকগুলো আজকের দিনটায় ঘিয়ের লাড্ডু, একদম পিওর ঘিয়ের লাড্ডু, বা যদি ঘি নাও দেওয়া থাকে সেই লাড্ডুর মধ্যে, বাড়িতে শুদ্ধ ঘি থাকলে যেটা ভাঙা হয়নি এখনো, যেখানে খাওয়া হয়নি পরিষ্কার নতুন ঘিয়ের শিশি থেকে ভেঙে, সেই যদি লাড্ডুর মধ্যে ঘি না দেওয়া থাকে তার মধ্যে একটু ঘি টাচ করে সেই লাড্ডুটি যদি ওম গাং গণপতায় নম, একটি তুলসী পাতা মাস্ট, উপরে একটা তুলসী পাতা চাপিয়ে দিয়ে এই এই হাতের তলায় এই এটাকে ধরে নেবেন এইভাবে, ঠিক কনুয়ের তলায় দিয়ে ওম গাং গণপতায় নম তিনবার বলে আপনি যদি গণেশজির সামনে সেটাকে অর্পণ করেন, আজকের দিনের জন্য বলবো ভীষণ শুভকারী, ভীষণ শুভ। আজকের দিনের জন্য বললাম ওই লাড্ডুর উপরে একটু ঘি দিয়ে দেবেন, একটি তুলসী পাতা চাপিয়ে ঠিক এইভাবে ধরবেন একটা থালাকে উপরে রেখে, তার মধ্যে দিয়ে ছোট একটা থালা বা বাটির মধ্যে যেটা বিকেল বেলায় করে দিন, বিকেল বেলায় একটু দীপ দেবেন, ধূপ দেবেন, তখন করে, হ্যাঁ, যেটা স্টিল ইউজ করবেন না, স্টিলের বাটি, স্টিলের প্লেট বাদ দিয়ে যদি তামা হোক, পিতল হোক, কাঁসা হোক, পাথরের বাটি হোক, যাতে হোক, স্টিলটা বাদ দিয়ে, স্টিল কাঁচ এসব দেবেন না, ফাইবারের বাটি দেবেন না, যে কটা বললাম তার মধ্যে কোনো একটি চয়েস করে এইভাবে ধরে ঠিক এইভাবে কনুয়ের তলায় এই পাঁচটা আঙুলকে দিয়ে এইভাবে ওম গাং গণপতয় নম তিনবার, ওম গাং গণপতয় নম, ওম গাং গণপতয় নম বলে আপনি গণেশের সামনে সেটি অর্পণ করুন। গ্লাসে একটি জলে তুলসী পাতা দেবেন আর ওই লাড্ডুর উপরে ঘি দিয়ে তার উপরে একটি তুলসী পাতা চাপিয়ে তিনবার করে দিন। আজকের দিনের জন্য ভীষণ খুব শুভকারী এবং আজকের দিনে প্রার্থনা করতে হয় নিজের ভালো এবং অন্যের ভালো। আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের সম্পর্কে বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 19/3/1994। টাইম বলুন দিদি। 11:20 থেকে ভাই 11:30। 11:20 কি রাতের বেলা দিদি? হ্যাঁ রাতে। 11:20 রাতের বেলা, 11:20 থেকে 11:30 বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা দিদি, জন্মস্থানটা কোথায়? জন্মস্থান ভাই বাঁকুড়া। বাঁকুড়াতে। আপনি এখন দিদি ভাই কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আপনি এখন দুর্গাপুর থেকে বলছেন, বেশ, ওকে। আচ্ছা, 19/3/1994। হ্যাঁ, শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার ছিল। এটা কি আপনার কি হন? মেয়ে, ওনার মেয়ে। আমার মেয়ে। ঠিক আছে, দেখুন এই চার্টটার মধ্যে দেখাচ্ছে বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র মঙ্গলের মহাদশায় জন্ম এবং বৃশ্চিক হচ্ছে লগ্ন, লগ্নের ডিগ্রি 20° 13' তা এখানে আমি একটা গ্রহ বৃহস্পতিকেই শুধু রেট্রোগ্রেড বকরি দেখছি এবং শনিটা মূল ত্রিকোণে রয়েছে, চন্দ্র মূল ত্রিকোণে রয়েছে, শুক্র গ্রহটা মিনে রেবতীতে 20° 4' হয়েছে তুঙ্গ স্থ অর্থাৎ এক্সল্টেড হয়েছে। দেখুন এখানে এই চারটার মধ্যে বৃশ্চিক লগ্নের মধ্যে রাহু এবং অপোজিটে চন্দ্র কেতু গ্রহণযোগ তৈরি করেছে, শুভ যোগের মধ্যে এইখানটায় শুভ যোগের মধ্যে কিন্তু খুব ভালো একটা যোগ আছে যেটাকে বলা হয় সৌভাগ্য যোগ এবং আরেকটি যোগ এটাকে বলা হয়, এটাকে বলা হয় লক্ষ্মী যোগ, খুব ভালো যোগের মধ্যে পড়ে। দেখুন এই চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুভ যোগ এটা পেলাম এবং আরেকটি শুভ যোগ রয়েছে যেটাকে বলা হয় কর্মাধীপ যোগ, কর্মাধীপ যোগ থাকলে কর্ম হয়, তার জীবনে কর্ম হবেই হবে। আচ্ছা, এই চার্টের মধ্যে নেগেটিভ যোগ বলতে রবি শুক্র দারিদ্র যোগ পঞ্চমে ঘটেছে মীন রাশির ঘরে এবং আরেকটা যোগ ঘটেছে যেটাকে বলা হয় ধনহানি যোগ, অর্থাৎ ধনহানি বলতে আমরা শুধু অর্থহানি বুঝি তা না, সম্পত্তি হানি অবধি হতে পারে এই ধরনের একটা যোগ। তা দেখুন এর জীবনে সব থেকে নেগেটিভিটি হচ্ছে বিবাহের জায়গাটা, বিবাহের জায়গাটাকে ঠিক করতে পারলে সবই ঠিক, বিবাহ নিয়ে যত প্রবলেম এর লাইফে। একটুখানি শেয়ার করুন কি হয়েছে একটু বলুন আমাকে। দাদা, আমি ক্যারিয়ারটা সম্বন্ধে জানতে চাই, ওর মানে বিয়ে ঠিক করা আছে 2 বছর হলো, যখনই আমি ডেট করতে যাচ্ছি তখনই ঝামেলা হচ্ছে, যখন ডেটটা ফাইনাল করছি তখনই ঝামেলা হচ্ছে। আমি তো এই হচ্ছে ছকের গুণ, ছক দেখা। আমি কিন্তু একটা কথাই বলেছি, যখন উনি ডেট ফিক্স করতে যাচ্ছেন তখনই ঝামেলা হচ্ছে। আমি এটাই বলেছি, বিবাহ নিয়ে যত ঝামেলা এর জীবনে, আর তার বাদে আরেকটা হচ্ছে ভালোবাসা দেবে, ভালোবাসা গেইন করতে খুব প্রবলেম হবে, স্মৃতিশক্তি মধ্যে মধ্যে যেন মনে হবে কোথায় ডুবে গেছে, ব্যাপক ব্যাপক। নমস্কার আপনাকে। দেখুন এত কিছু, স্মৃতিশক্তি কোথায় ডুবে গেছে, কেউ আছে উনি লাইনে আছে? হ্যাঁ, লাইনে তো আছেনই। এবার ব্যাপার হচ্ছে দেখুন উনি ক্যারিয়ার নিয়ে, হ্যাঁ স্মৃতিশক্তি নিয়ে কিছু বলে, খুব ভুলে যাওয়ার টেন্ডেন্সি। হ্যাঁ দেখুন এবার আপনি আর কি জানতে চাইছেন, কর্ম নিয়ে জানতে চাইছেন? কর্ম ক্যারিয়ার উনি বলছেন। হ্যাঁ বলছি দাদা, ক্যারিয়ারটা জমবে? কোনো কাজ করছে বা করতো? খুব দেখবেন হারিয়ে ফেলার প্রবৃত্তি, খুব হারিয়ে ফেলে, যা নিয়ে যায় তা পুরোপুরি আসে না বাড়িতে, হারিয়ে ফেলার টেন্ডেন্সি। আছে কি গুলো? হ্যালো, হ্যাঁ এগুলো আছে সবই, যে দাদা যেগুলো বলছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। ব্যাস, তাহলে আপনাদের মানে আর আমি তো নতুন করে কিছু বলার নেই, আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। এই বিবাহের ব্যাপারটার জন্য ভালো করে যোগাযোগ করতে বলবেন কারোর সঙ্গে, কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে। আর ভালো জ্যোতিষ নয়, আপনার কাছে উনি যাবে, পরিষ্কার ব্যাপার। কারণ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই চার্টটা এমনই হয়ে আছে যে এখন 3-4 মাসের মধ্যে রেমেডি, 3-4 মাস পরে রেমেডি করব, এখনই 3-4 মাসের মধ্যে রেমেডিটা করা যাবে না। মানে রেমেডি 3-4 মাসের মধ্যে রেমেডি করলে রেমেডি কাজ হবে না খুব ভালো, 4 মাস বাদে রেমেডি হবে। বেশ, আজকে এই পর্যন্তই, হাতে আর সময় নেই, খুব অসাধারণ একটা প্রেডিকশন করে, মানে এটা হচ্ছে সুদীপদার ওই মাইলস্টোনের মতো, এক একটা স্টেপ যাই, এক একটা মাইলস্টোন তৈরি করে রেখে যান, যেগুলো পরবর্তীকালে দেখে মানুষ মনে করতে পারেন যে এই নামে এই ধরনের একজন জ্যোতিষ ব্যক্তিত্ব ছিলেন যিনি পশ্চিমবঙ্গের বুকে, সারা ভারতবর্ষের বুকে এইভাবে কাজ করেছেন। আজকে এই পর্যন্ত থাক, আবারও আমাদের আগামীতে দেখা হচ্ছে শুক্রবার দুপুরবেলা 1:35। নমস্কার সুদীপদাকে, নমস্কার সবাইকে।